ওয়েলকাম টু বাংলা এডুকেশন। আজকে একটি স্কুলের পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের প্রশ্নগুলোই যে তোমাদের স্কুলের কোয়েশ্চেন পেপারে আসবে তা কিন্তু নয়, এটি কিন্তু সাজেশন হিসেবে আপনারা নিতে পারেন। প্রথম পর্যায়ক্রমিক নমুনা প্রশ্নপত্র 2022, বিষয় বাংলা, শ্রেণী ষষ্ঠ এবং পূর্ণমান 15, সময় 30 মিনিট। প্রথম পর্যায়ে প্রশ্নগুলি হলো ক, এক, সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রত্যেকটা প্রশ্নের মান এক এবং চারটে প্রশ্ন উত্তর দিতে হবে। এমু পাখির বাসস্থান কোথায়? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। খ, উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, বুননগ্ন পাহাড়, পাইন দাঁড়িয়ে, কোনটা সঠিক উত্তর হবে? জানা থাকলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটা হবে উত্তরে। নেক্সট কোয়েশ্চনে যাব। গ, হজ বরলের লেখক কে? সুকুমার রায়, সত্যজিৎ রায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি হবে, তাহলে উত্তরটি হচ্ছে সত্যজিৎ রায়। ঘ, পরিষ্কার কোন শব্দটির সঠিক উত্তর? পরিযুক্ত কর, পরিযুক্ত কার নাকি পরিযুক্ত কার? সঠিক উত্তর হবে পরিযুক্ত কার। নেক্সট কোয়েশ্চন যাব আমরা। ভিডিওটি শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে যদি লাইক করেন। নেক্সট কোয়েশ্চন হলো দুই, অতি সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দাও, প্রত্যেকটা প্রশ্নের মান এক এবং দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো। ক, নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে? উত্তর হবে নৌকার খোলের মধ্যে খড়ের আটি বোঝাই করা আছে। নেক্সট কোয়েশ্চন খ, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরটি হবে উত্তরে বুননগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে রয়েছে। পরের কোয়েশ্চনে যাব। গ, মাছরাঙাটির গায়ের রংটি কেমন? উত্তর হবে মাছরাঙাটির গায়ের রং হলো নীল। নেক্সট কোয়েশ্চনে যাব। তিন, সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দাও, যে কোনো দুটি, প্রশ্নের মান দুই এবং 2×2=4 মার্ক্স পাওয়া যাবে। ক, এটা কি 55 অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝায়? উত্তরটি হবে অপেরা বলতে যাত্রা পার্টি বা অভিনয় করার দলকে বোঝায়। এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন মাস্টার বিভীষণ দাস। নেক্সট কোয়েশ্চন খ, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছে স্বপ্ন দেখে কেন? উত্তর হবে পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুভূমির পরে এক দেশে, যেখানে প্রভাতে সূর্য ওঠে, সেখানে এক তপ্ত পাহাড়ের ধারে এক পাম গাছ বেদনায় বুক ভরে দাঁড়িয়ে রয়েছে, এই স্বপ্ন সে দেখে। নেক্সট কোয়েশ্চনে দেখব। গ, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? এখানে সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় বন্য প্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চন দেখব। ঘ, কুমোর পোকার বাসা বাড়িটি কেমন? উত্তর হবে কুমোরে পোকার বাসা বাড়িটি মাটির গাঁথনি দেওয়া কুঠুরির মতো দেখতে, এটি ওপরের দিকে সোয়া 1 ইঞ্চির মতো উঁচু এবং লম্বা। নেক্সট কোয়েশ্চনে যাব। ব্যাকরণ ও সহায়ক পাঠ থেকে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো পাঁচটি, প্রত্যেকটা প্রশ্নের মান এক, ব্যুৎপত্তিগত অর্থ কাকে বলা হয়? উত্তর হবে সাধিত শব্দের মূল অংশ এবং সংযুক্ত খণ্ড অংশগুলিকে যেভাবে ভাঙা হয় তার সাহায্যে সেই শব্দটির যে উৎপত্তি বোঝা যায় তাকে বলা হয় ব্যুৎপত্তি বা এটিমোলজিক্যাল মিনিং। এইভাবে শব্দটির যে অর্থ জানা যায় তাকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। নেক্সট কোয়েশ্চন, সন্ধি বিচ্ছেদ করো অহোরাত্র। উত্তর হবে অহ যুক্ত রাত্র, অর্থাৎ অ তারপর হ তারপর বিসর্গ যুক্ত দিয়ে রাত্র বানান। নেক্সট কোয়েশ্চন, প্রাতরাশ। উত্তর হবে প্রাতঃ যুক্ত আশ, অর্থাৎ পয়ের অফলে আকা ত বিসর্গ যুক্ত আ তালবস্য। নেক্সট কোয়েশ্চন দেখব। গ, রুমাল কিসে পরিণত হলো? উত্তর হবে রুমাল বিড়ালে পরিণত হব হলো। নেক্সট কোয়েশ্চন হলো ঘ, তিব্বতের ঠিকানা কে বলে দিতে পারে? উত্তর হলো বেড়ালের গেছো দাদা তিব্বতের রাস্তা ঠিক করে বাতলে দিতে পারে বা ঠিকানা বলে দিতে পারে। নেক্সট কোয়েশ্চন ইজ উঙা। নেক্সট কোয়েশ্চন, সাত দুকুনে কত হয়? এই প্রশ্নটি কে করেছিল? উত্তর হবে কাক। নেক্সট কোয়েশ্চন ইজ চ, মৌলিক শব্দ কাকে বলে? উত্তর হবে যে সকল শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয় সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে বলা হয় সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। উদাহরণ হল যেমন লাল, নীল, হাত, পা ইত্যাদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।